শীতকালে পানি হয়ে ওঠে এক ভয়ঙ্কর অস্ত্র তাই এই শীতে আপনি কিভাবে গোসল করবেন তা নিয়ে এক মজার ভিডিও আছে আমার চ্যানেলে উপরের আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি আশা করি আপনার সময় থাকলে দেখে নেবেন এবং প্রাণ খুলে হাসবেন যাই হোক এখন দিন যত আগাচ্ছে তীব্র শীত এর তাপমাত্রা তত বেড়েই চলেছে আর এই শীতে একটি প্রাকৃতিক ম্যাজিক দেখা যায় আপনি মুখ দিয়ে এমন করবেন দেখবেন মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে হচ্ছে একদম সিগারেটের মতো আমার মনে হয় গরমের চেয়ে শীতকালে সিগারেটের তৃপ্তি অনেক বেশি পাওয়া যায় আমি সঠিক জানি না আমি সিএটিট খাই না তো অন্য আমার মনে হয় অনেকেই আছে যারা গরমকালে চা বা কফি পান করে না কিন্তু শীতের দিনে তীব্র শীতের কারণে চা বা কফি পান করতে হয় আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আবার কেউ কেউ আছেন শীতের দিনে তীব্র শীতের কারণে পঞ্চাশ মানুষ সত্তর কেজি হয়ে যায় এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ওড একটা দুইটা নয় পনেরোটা জামা পড়ছে বলতেই হয় ছেলের মেধা আছে মেধা ভালো তো মেদার সাফ পাগল হইছে সেদিন আমি আমার বন্ধু সুমনকে জিজ্ঞাসা করেছিলাম দোস তুই শেষ কবে গোসল করছিলি তখন সে বলে তাহলে ইসে দকিন কো অপমান সাংঘাতিক অপমান ও মেয়ের আগে ফেসবুকে স্ট্যাটাস দিত বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে আর এখন ফেসবুকে স্ট্যাটাস দেয় বাড়ি থেকে গোসলের জন্য চাপ দিচ্ছে সেদিন দেখলাম ফেসবুকে এক মেয়ে স্ট্যাটাস দিয়ে লিখলো এই শীতে আপনি আপনার প্রিয় মানুষকে গরম পানি উপহার দিতে পারেন তার সাথে সাথে এমন কিছু উদ্ভট পোশাকও দিতে পারেন তবে আমি জানি না এমন পোশাক কোথায় পাওয়া যায় আপনি মার্কেটে চেক করে দেখতে পারেন অন্যদিকে তীব্র শীতের কারণে কেউ কেউ ফেসবুকে অ্যাকাউন্টও খুলে ফেলেছে অ্যাকাউন্টের নাম শীত হাউয়া ও আই সরি আইম এম সরি এভরিবডি নাম হচ্ছে শীত হাওয়া বর্তমানে বাংলাদেশের আবহাওয়ার অবস্থা এমন হয়েছে যে গরমের সময় সর্বোচ্চ তাপমাত্রা হবে এবং শীতের সময় সর্বনিম্ন তাপমাত্রা হবে বাংলাদেশ এখন আর ছয় ঋতুর দেশ নাই বাংলাদেশ এখন দুই ঋতুর দেশ শীত ও গরম তাই তো গরমের সময় তীব্র গরম আর শীতের সময় তীব্র ঠান্ডা যাই হোক আজকের মতো এখানেই ওকে কদবাই কদবাই মানে কদবা তো ভিউয়ার্স এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখা যায় লাল সাবস্ক্রাইব বাটন ওইখানে একটা ক্লিক করুন বেল আইকনেও